ভোলা নর্থ ইলিশা গ্যাস কূপে অগ্নি প্রজ্বলিত হয়েছে। 28 এপ্রিল থেকে পরীক্ষামূলক উত্তোলন শুরু করেছে বাপেক্সের তত্ত্বাবধানে থাকা রাশিয়ান কোম্পানি গ্যাসপ্রম। 1994-95 সালে ভোলার শাহবাজপুরে প্রথম গ্যাসের সন্ধান মেলে। এরপর থেকে ভোলা একের পর এক গ্যাসের সন্ধান পাওয়ায় নতুন করে সম্ভাবনা দেখছে ভোলাবাসী, দেখছে আশার স্বপ্ন। এখানে 180 থেকে 200 বিলিয়ন ঘনফুট গ্যাস মজুদের সম্ভাবনা দেখছে বাপেক্স। তারা জানিয়েছে সবকিছু ঠিক থাকলে আগামী 15 মে আনুষ্ঠানিকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হবে। ভোলা শাহবাজপুর ও ভোলা নর্থ নামে আলাদা দুটো গ্যাস ক্ষেত্রে 9টি কূপ খনন করা হয়। এসব কূপে মোট গ্যাস মজুদের পরিমাণ 1.7 ট্রিলিয়ন ঘনফুট বলে নিশ্চিত করেছে বাপেক্স। এর আগে গত 9 মার্চ ভোলা নর্থ 1 নামে এই কূপটির খনন কাজ শুরু করে বাপেক্স। গ্যাসের সম্ভাবনা যাচাই করতে আগামী অক্টোবর থেকে নতুন করে তেল গ্যাস অনুসন্ধান করবে বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগ। বাপেক্সের ভূতাত্ত্বিক বিভাগের মহাব্যবস্থাপক মোহাম্মদ আলমগীর হোসেন জানান, ভোলা নর্থ 1 কূপে এখন পরীক্ষামূলক কাজ চলছে। এই কূপে মাটির 3,433 মিটার গভীরে গ্যাসের সন্ধান মিলেছে, যা প্রায় 4 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত।